আপনি দেওয়ানবাগে কি আপনি বলেন শয়তান? আমি তো মুরিদ, আমি বলি বড় হুজুর, বুঝলেন? আমি বলি বড় হুজুর, এখন তো আপনার সাথে আমার লাল লাল যুদ্ধ, এই যুদ্ধে ফসলা কেমন হবে? ফসল হবে দেওয়ানবাগে দলিল দিয়ে। আমরা লোক, আমি বড় ভাই হিসাবে ফ্রেন্ডলি কথাটা বলতেছি, না না দেওয়ান বাগ না, এরকম অনেক আছে, ঠিক আছে নি? এখন আমরা যদি সহিয়া দিস না খুঁজি, হ্যাঁ ইসলাম তো আমাদের বিব্রত করবে, আমরা তাহলে যদি সহিয়া দিতে না চলি তাহলে তো আমরা মুসলমান রইলাম না। হ্যাঁ আমরা নবীকে শুধু নবী দলিল ইসলাম বলছে তুমি 100 বার একবারের বদলে একটা কথাকে 100 বার যাচাই করো। হ্যাঁ এখন যদি আমরা যদি ওই দেওয়ান বাগের মতন, হ্যাঁ হ্যাঁ এখন আমরা যদি আপনি আমাকে বলে শেষ করতে দেন, দেখেন আপনি দেওয়ানবাগে কি আপনি বলেন শয়তান? আমি তো মুরিদ, আমি বলি বড় হুজুর, বুঝলেন? আমি বলি বড় হুজুর, এখন তো আপনার সাথে আমার লাল লাল যুদ্ধ, এই যুদ্ধে ফসলা কেমন হবে? ফসল হবে দেওয়ানবাগে দলিল দিয়ে। এই বর্তমানে একসাথে বুঝলে সারা দুনিয়াতে বাংলাদেশে কত দিই সারা, আমি সারাদিন মুখ দিয়ে চলে আমি মোটামুটি একটা ড্রাইভার মনে করেন, আগে ব্যবসা করতাম, এখন ড্রাইভারি করি আর কি ঈদগাহ থেকে। তো এখন যেটা আমরা বললাম যে দেওয়ানবাগে কি কেউ বলে শয়তান, কেউ বলে বড় হুজুর, এর ফসলা কেমন হবে? এর ফসলা হইতে হইলে দলিল লাগবে। ইসলাম বলছে তুমি, হ্যাঁ কোরআন কোরআন দেখো, কোরআন পড়ো, পড়ার মধ্যে এখানে বাইবেল আছে, অনেক কিতাব আছে, তুমি যাচাই করো কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াত আছে, নবী কী বলছে, নবীকে হ্যাঁ অনুসন্ধান করো, কীভাবে করতে হবে। আমি যদি অনকালে মনে করেন এখানে একজন লোক বসে রয়েছে, দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, হ্যাঁ থাকতে যদি আমি যে ওনাকে বলি পীর সাহেব, এটা তার হলো না, ওনার ভিতরে কতটুকু এলেম আছে বা উনি কতটুকু কী আছে এটা আমার যাচাই করতে হবে আগে, তারপরে ওনাকে আমি মানতে হবে।